আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। বরাবর মতো আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা বিদ্যুৎ বিভাগ IEEB ভবন রমনা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। বিদ্যুৎ বিভাগের আওতাধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা এর অধীনে নিম্নাক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী পরিচালক জ্বালানি দক্ষতা, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, তড়িৎ বা যান্ত্রিক বা কেমিক্যাল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি এবং শিক্ষাজীবনে 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণীতে থাকিতে হইবে, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। চেয়ারম্যান টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা বিদ্যুৎ বিভাগ IEEB ভবন 11তলা রমনা ঢাকা বরাবরের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকুরির আবেদন মডেল ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে। বয়স আগামী 3 মার্চের 13 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে এবং আবেদন ফি বাবদ 500 টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। আগামী 13/3/2022 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে নিম্নাক্ত ঠিকানায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।